শিক্ষার্থীরা, আমরা এই সার্কিটটা সলিউশন করব। কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে এই 4 ওহম এর ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কি আসলে সুপার মেশ? সুপার মেশ তো আমি জানি নর্মালি দুইটা মেশের মধ্যে কোন একটা কারেন্ট সোর্স থাকবে, যেখানে সাধারণত কি থাকে না, রেজিস্ট্যান্স। আমি এতগুলো অঙ্ক করলাম সেখানে কোথাও দেখি নাই। এখানে দেখো এই দুইটা মেশ, দুই মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স আসছে এবং তার সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা কি সুপার মেশ হবে? হ্যাঁ, অবশ্যই এটা সুপার মেশ হবে। অর্থাৎ কোন দুইটা মেশের মধ্যে যদি একটা কারেন্ট সোর্স থাকে এবং তার সাথে যদি সিরিজে রেজিস্ট্যান্সও থাকে, তাও সেটা কি সুপার মেশ। এখন আমার কাজটা কি, প্রথম হচ্ছে সুপার মেশ 6 এম্পিয়ার জন্য একটা কারেন্ট ইকুয়েশন তৈরি করা, এর পরবর্তী কাজ হচ্ছে পুরো সার্কিটের জন্য একটা ইকুয়েশন তৈরি করা KVL প্রয়োগ করে। ফার্স্ট দেখো, আমি বললাম এটা হচ্ছে প্রথম মেশ, তার কারেন্ট I1, এটা দ্বিতীয় মেশ, তার কারেন্ট I2। এবার আসি অক্সিলারি ইকুয়েশনটা কি হবে। অক্সিলারি ইকুয়েশন হবে কারেন্টের ডিরেকশন আর I2 ডিরেকশন মিলে গেছে, তার মানে I2 থেকে I1 বিয়োগ করতে হবে। I2 বিয়োগ I1 সমান কত? 6। আমি যদি শুধু I2 লিখি, 6 প্লাস I1 লিখতে পারি, এটা সমীকরণ ধরো 1। এখন আমি যেহেতু এটা সুপার মেশ, তাহলে এই অংশটা আমি মনে মনে ধরবো নেই, এখানে এই অংশটা ব্যতীত পুরা মেশের মধ্যে আমি KVL প্রয়োগ করব। ফার্স্টে আমি চিহ্নিত করি প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। আচ্ছা, আমার কিন্তু এইটাকে কিন্তু এদিকে আমি কিন্তু আসবো না, এই রেজিস্ট্যান্স এখানে থাকা সাপেক্ষে এখানে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা মূলত সুপার মেশের একটা অংশ, তাই এইটুকু কিন্তু রেজিস্ট্যান্স সহ এটা বাদ দিতে হবে। ফার্স্টে আসো দ্বিতীয় চিহ্ন, 20 ভোল্ট মাইনাস 6 I1 মাইনাস 10 I2 মাইনাস 4 I2 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমি, মাইনাস 6 এর I1 পাচ্ছি আর মাইনাস 14 I2 প্লাস এর 20 ইকুয়ালস টু 0। আমি I2 মান জানি, I2 মানটা বসিয়ে দিই, মাইনাস 6 I1 14, I2 মান ছিল কত, I1 প্লাস 6 প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হবে, বা মাইনাস 6 I1 মাইনাস 14 I1 প্লাস এ মানে হচ্ছে মাইনাস 84 প্লাস 20 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 20 I1 আর প্লাস এখানে চলে গেলে থাকবে মাইনাস এর কত, 64 ইকুয়ালস টু 0। এখন আমি I1 বের করব, I1 এটা মাইনাস হিসেবে পাশে চলে গেলে প্লাস হবে 64 আর মাইনাস 20, ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে মাইনাস 3.2 এম্পিয়ার। এটা I1 এর মান পেলাম। এখন I1 এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই। আমার 1 নং সমীকরণটা কি ছিল, 1 নং সমীকরণটা ছিল I2 সমান I1 প্লাস 6। এখন I1 এর মান কত, মাইনাস 3.2 প্লাস 6, ক্যালকুলেশন করলে যেটা পাবো 2.8 এম্পিয়ার। এটাই হচ্ছে আমার কি, I2 এর মান। এবার আসলে আমি কি করবো, আমার VX নির্ণয় করবো। VX আমার কারেন্টের ডিরেকশন কোন দিকে, কারেন্টের ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং আমার ভোল্টেজের ডিরেকশন একই, তাহলে সেক্ষেত্রে আমার এটা ভোল্টেজ ডিরেকশনটা কি হবে, ভোল্টেজ ডিরেকশন কারেন্ট ডিরেকশন একই, তার মানে পজিটিভ হবে 4 ইন্টু I2, তাহলে 4 I2 এর মান কত, 2.8। ক্যালকুলেশন করলে এর মানটা পাবো 11.2 ভোল্ট এবং সেটা পজিটিভ মান। তাহলে এই হচ্ছে আমার VX এর মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।